বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গোচরগত কারণে আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সূর্যদেব আপনাদের সুখভাবের অধিপতি অর্থাৎ ম্যাটেরিয়াল কমফোর্টের হাউজের লর্ড, আর সেই সূর্যদেব সুদীর্ঘ এক বছর পর আপনাদের ফোর্থ হাউজের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন। 16 আগস্ট শুক্রবার সন্ধ্যা 7:53 সূর্য আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে এবং সেখানেই থাকবে 16 সেপ্টেম্বর সোমবার 7:51 পর্যন্ত। তাহলে এই যে একটি মাস সূর্যের গোচর আপনাদের সুখভাবে কেন্দ্রীয় স্থানে নিজের গৃহে, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। প্রসঙ্গক্রমে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি, সূর্য যখন রাশি পরিবর্তন করে তার স্বগৃহে গোচর করবেন তখন তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন। তারপর 30 আগস্ট তিনি প্রবেশ করে যাবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে এবং 13 সেপ্টেম্বর তিনি প্রবেশ করবেন নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে। দেখুন, সূর্যকে আমরা কি বলি, সোলার সিস্টেমের কিং, হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম, সৌরজগতের রাজা। সরকারি চাকরি প্রাপ্তি করা বা সরকার পক্ষ গঠন করা অর্থাৎ পলিটিক্স, রাজনৈতিক জগতের দখল, এটি কিন্তু সূর্যের হাতেই থাকে। সূর্য মানেই সরকার, সূর্য মানেই লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সোশ্যাল ওয়ার্ক, দান ধ্যান, রেপুটেশন, নাম যশ খ্যাতি সবই কিন্তু সূর্যের কারণে। আবার সায়েন্স ওয়াইজ ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমরা কিন্তু আমাদের পিতাকেও সূর্যের সাথে এক করে দেখি। তাহলে সূর্যের মজবুতি কতটা আবশ্যক, আপনার জন্মছকে সূর্য কেমন পজিশনে আছে সেটি তো আপনার ন্যাটাল চার্ট বলে দেবে। তবে গ্রহগত গোচরের ছক অনুযায়ী আজ আমরা আলোচনা করব সূর্যের এই গোচরের কারণে আপনাদের জীবনে আসতে চলেছে বহুলাংশে পরিবর্তন, পরিবর্তনটি অবশ্যই শুভত্ব আনবে। তো আলোচনায় আমরা প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন অনলাইন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন, আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর সূর্যের গ্রহগত গোচরের ছক। এটি সূর্যদেব আপনাদের ফোর্থ হাউসের অধিপতি, সুখভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান হতে চলেছেন 16 আগস্ট। দেখুন, এখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফোর্থ হাউস। স্বগৃহে মানে কি, কেন্দ্রীয় স্থানের অধিপতি, কেন্দ্রীয় স্থানে, রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে সূর্য মজবুত পজিশনে আছে বা সূর্যের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা সূক্ষ্মদশা চলছে তারা বহুলাংশে উপকৃত হবেন। রাজার বা রানীর ন্যায় সময় আপনাদের এ সময় অতিবাহিত হতে চলেছে, এটি কিন্তু কোনো অতিশয়োক্তি নয়, এটি সত্য। আবার দেখুন, সূর্য যখন এখানে রাশি পরিবর্তন করে গোচর করবেন, এখানে হয়তো লেখা নেই তবে আমি বলে দিচ্ছি, এখানে বুধ এবং শুক্র কিন্তু আগে থেকেই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে বসে আছে। সূর্যের প্রবেশের সাথে সাথেই এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও থাকবে, শনির পূর্ণ দৃষ্টিও এখানে থাকছে, এটিও সত্য। আবার এটিও সত্য যে 25 তারিখের পর কিন্তু বুধ শুক্র এখানে আর থাকবে না, 22 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করে যাবে অর্থাৎ এক ঘর পিছিয়ে যাবে। আর শুক্র কিন্তু 25 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে। এবার দেখুন একটি জিনিস, সূর্য কিন্তু এখানে 16 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, তাহলে 22 আগস্টের আগে পর্যন্ত সূর্য এবং বুধের যে বুধাদিত্য রাজযোগ, এর ফলস্বরূপ আপনারা রিয়েল এস্টেটে যারা আছেন অর্থাৎ যারা বিশেষ করে কোনো জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তারা বহুলাংশে উপকৃত হবেন। এ সময় রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবার জন্য সময় দুর্দান্ত পরিগণিত হচ্ছে। নতুন কোনো জমি বাড়ি বা গাড়ি আপনারা এ সময় ক্রয় করতেই পারেন, পুরনো কোনো জমি বাড়ি গাড়ি এ সময় বিক্রয় করার জন্যও কিন্তু সময় সুযোগ আপনাদের ফলে থাকছে। এ সময় আপনার যদি রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের কেরিয়ারে উন্নতি,
শ্বশুরমশাইয়ের তরফ থেকেও কোনো শুভ সংবাদ প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এ সময় কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এ সময় জীবনে আসা সকল প্রকার চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জিং যে সার্কামস্ট্যান্সেস হয় তার কিন্তু সামনাসামনি সম্মুখীন আপনারা হবেন, ভয় আপনারা পাবেন না, এবং সেই চ্যালেঞ্জকে কিভাবে সম্মুখীন করতে হয় তার জন্য যথেষ্ট পরিমাণে বোল্ড নেচার এবং ফায়ারি এনার্জি আপনার মধ্যে থাকবে, যার ফলস্বরূপ আপনারা কিন্তু সফলতাই অর্জন করবেন। আবার আপনাদের মধ্যে এক প্রকার এ সময় দান ধ্যান করার মানসিকতা, আবেগ, করুণা এগুলিও কিন্তু আপনাকে শতজনের থেকে ভিন্ন করে দেখাবে। এ সময় আপনারা কোনো না কোনো ক্রিয়েটিভ চিন্তাভাবনা আপনাকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং লং ডিস্টেন্স ট্রাভেল, দূরবর্তী কোনো যাত্রা ভ্রমণও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে। এ সময় রোম্যান্টিক নেচারও আপনাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ রোম্যান্সের মাত্রা আপনাদের জীবনে বৃদ্ধি পেতে চলেছে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ কিন্তু এ সময় আসতেই পারে, আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে, আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে, এটিও তো সত্য। আর এখানে কিন্তু দেখুন, সূর্য এখানে স্বগৃহে অবস্থান করলেও বক্রী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি সূর্যের উপরে থাকবে। তাহলে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল পজিশনে আছে এবং শনিও দুর্বল পজিশনে আছে, শনি আপনাদের হয়তো শনির মহাদশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু আপনারা এতটাও সুফল নাও পেতে পারেন। এজন্যই আমরা বারবার বলি, আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি, আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে তো নয়। তাহলে ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে তবেই কিন্তু অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব। আদারওয়াইজ শনি যদি শক্তিশালী হয়ে থাকে সূর্যের থেকে এবং আপনার ন্যাটাল চার্টে যদি বক্রী পজিশনে থেকে থাকে, তাহলে কিন্তু এই শনির দৃষ্টি আপনাকে সুখ প্রাপ্তিতে বাধা দান কিন্তু করতেই পারে, বা সূর্যের তরফ থেকে যে সমস্ত উপকার, দেখুন সূর্যদেব উপকার তো আপনাদের দেবেনি, 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা অবশ্যই পাবেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিশ্চয়ই নেবে। তবে তার মাত্রা কতটা থাকবে সেটা নির্ভর করবে শনি আপনার জন্মছকে কোথায় বসে আছে, শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণের ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ ডিগ্রি ওয়াইজ কত ডিগ্রিতে বসে আছে, এগুলি কিন্তু নির্ভর করবে। তার উপরে কিন্তু বেস করে এই প্রাপ্তিটা আপনার কতটা মাত্রায় হবে সেটি নির্ভর করবে শনির উপরে বেস করে। এই জন্য শনিকে আমরা এখানে দেখিয়েছি। তবে যেহেতু বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ এখানে থাকছে সূর্য স্বগৃহে, নিশ্চিতভাবে আপনারা গ্যারেন্টি নিয়ে চলুন মাতা বা মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন, আই ইনকাম আপনাদের 100% বৃদ্ধি পাবে এবং ভাগ্যেরও সঙ্গ কিন্তু আপনারা এ সময় পাবেন, আর এ সময় আপনাদের ডেলি ইনকামও কিন্তু বাড়তে চলেছে, আর্থিক মুনাফাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে যদি আপনারা সঠিক ওয়েতে নিজেকে চ্যানেলাইজ করতে পারেন। কারণ রাহু কিন্তু আপনাদের 11th হাউসে বসে আছে শনির নক্ষত্রে, আর যার ফলস্বরূপ রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিতে কিন্তু বাধ্য হয়ে যাবেন, সূর্যেরও ভালো পজিশন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন, নতুন কোনো কর্মের যদি শুরুয়াত করতে চান নিশ্চিতভাবে আপনারা করতে পারেন, সেখানেও আপনারা লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন। যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন বা সরকারি চাকরিজীবী আছেন, তাদের ন্যাটাল চার্টে শনি যদি ডিস্টারবেন্স ক্রিয়েট না করে থাকে তাহলে এ সময় পদোন্নতি প্রমোশন আপনাদের গ্যারেন্টিড এক প্রকার। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি প্রত্যেক দিন সকালে, না পারলে অন্তত 7টা রবিবার সকালবেলা সাদা রঙের ড্রেস পরে স্নান আদি সেরে ভিজে গায়ে সূর্যদেবের দিকে ফিরে তামার বা পিতলের ঘটিতে করে আপনারা জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের একটি পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই সূর্যদেবের প্রণাম মন্ত্র 7 বার জপ করুন, নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, অবশ্যই উপকৃত হবেন। কোনো কিছু না পারলে রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন, রবিবার করে আপনার বডির ওয়েটের সাথে 10:1 করে তত গ্রাম চাল এবং গুড় গরিবদের মধ্যে দান করে দিন, উপকৃত হবেন। রবিবার করে আপনার বাড়ির মেন গেটে 2 দিকে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন সন্ধ্যেবেলা করে, অবশ্যই উপকৃত হবেন। পিতার হাত পায়ে প্রতিদিন পায়ে হাত দিয়ে প্রণাম করুন, এর ফলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।